নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সেই স্কলারশিপটা হলো EWS স্কলারশিপ ফর ক্লাস 10 পাসের স্টুডেন্টস। এই স্কলারশিপটা আপনারা কী কী সুবিধা পাবেন এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো EWS স্কলারশিপ ফর ক্লাস 10 পাসের স্টুডেন্টস, EWS স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই EWS স্কলারশিপে ক্লাস 10 এর যে অ্যাপ্লাই পেজটা, সেই অ্যাপ্লাই পেজে চলে আসতে পারবেন। স্কলারশিপের যে এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নিই। ওপেন ফর স্টুডেন্ট স্টাডি ইন ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12। যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 11 এবং ক্লাস 12 পড়াশোনা করবে তাদের জন্য এই স্কলারশিপটা। দ্য স্টুডেন্ট হ্যাভ মাস পাসেড ক্লাস 10, তাদেরকে অবশ্যই ক্লাস 10 পাস করতে হবে। অ্যাপ্লিকেন্ট মাস হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 50% মার্কস ইন ক্লাস 10 বোর্ড এক্সাম। অর্থাৎ এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য ক্লাস 10 যে মার্কশিটে, সেই মার্কশিটে 50% মার্কস থাকতে হবে, তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি লেস দেন 6 লাখ পার ইয়ার। অর্থাৎ তোমাদের ফ্যামিলির যে ইনকাম, সেই ইনকামটা হতে হবে 6 লাখের কম। মাস্ট বি পার্সিং ক্লাস 11 বা ক্লাস 12 ইন রেগুলার মোড ফর রিকগনাইজ বোর্ড অ্যান্ড ইনস্টিটিউশনস। অর্থাৎ তোমরা যদি কেউ যদি ওপেন ইউনিভার্সিটি থেকে ক্লাস 11 বা ক্লাস 12 পড়াশোনা করো, তাহলে কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লিকেবল হবে না। এই স্কলারশিপটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তোমরা ক্লাস 11 বা ক্লাস 12টা রেগুলার মোডে হচ্ছে যে কোনো বোর্ড বা যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনারা করতে পারেন। মাস্ট বি আ ইন্ডিয়ান সিটিজেন, তোমাদেরকে ভারতীয় হতে হবে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য। তোমরা এতে বেনিফিট কী পাবে? বেনিফিট হচ্ছে 10,000 টাকা করে পার ইয়ারে পাবে, এবং বাডি ফর লার্ন যে অনলাইন লার্নিং অ্যাপস, সেই অ্যাপসে তোমরা ফ্রি অ্যাক্সেস করতে পারবে। এর লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে কিন্তু তোমরা পারবে না। অ্যাপ্লাই করতে গেলে কী করবে? অ্যাপ্লাই করতে গেলে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, এবং এই ক্লিক করার পরে এরকম ধরনের লগ ইন অপশান আসবে, ফেসবুক, গুগল, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবং সেরকমভাবে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করতে হবে, এবং তোমাদের এই রেজিস্টার করে সেখানে হচ্ছে বাডি ফর স্টাডিতে তোমাদের রেজিস্ট্রেশন করে একটা লগ ইন করতে হবে, এবং দেন তারপর তোমরা হচ্ছে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছ কী করে অ্যাপ্লাই করতে পারবে এবং কী কী এলিজিবিলিটি আছে এটার বিষয়ে, এবং ডেডলাইন কিন্তু 30শে সেপ্টেম্বর। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।